বাউন্ডুলের পক্ষ থেকে আমি শাহানা আজকে আবার একটা বর্ষণমুখর দিনে লাঞ্চ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি একটা ইটিং শো করব আপনাদের সামনে। আজকে 31 মে, আজকে সকালবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে, তো ঘুম চোখ খুললো সাথে সাথে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। তা অনির্বাণকে বললাম তাহলে আজকে দুপুরবেলা লাঞ্চে খিচুড়ি করব। তো খিচুড়ি, গরম গরম খিচুড়ি, তার সাথে আনুষঙ্গিক তো থাকেই, এইসব নিয়ে আজকে আমি ইটিং শোটা করছি। চলুন আগে আপনাদের ঝটপট বলে দিই যে কি কি আছে আজকে আমার ইটিং শোতে। এখানে আছে হচ্ছে ফুলকপি, মটরশুঁটি, আলু দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি। আজকে একদম ভোগের খিচুড়ি বানিয়েছি বাড়িতে। তার সাথে রয়েছে আলু ভাজা, পাঁপড় ভাজা, ডিমের অমলেট, পুঁই শাকের তরকারি, এটা নিরামিষ তরকারি, আর 2 পিস কাতলা মাছ ভাজা নিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক আজকে ইটিং শো। গরম খিচুড়ি, নিজে করেছি বলে না, বেশ ভালো হয়েছে খেতে, বেশ ভালো। গরম খিচুড়িতে বড় বড় ফুলকপি পড়বে, আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। তারপর বলুন আপনারা সবাই আছেন কেমন? আমরা তো ভালোই আছি, আপাতত তো সুস্থ আছি। এখনো ভ্যাকসিন নিলাম পরশুদিন, ফার্স্ট ডোজটা হলো। কি ব্যথা হাতে, বা হাত নাড়াতে পারছিলাম না 2 দিন ধরে। ডিমের অমলেট, খিচুড়ি, মাছ ভাজা, বাঙালি রান্না চূড়ান্ত। ক্যামেরার ওপারে যে আছে খুব লোভ দিচ্ছে, যদিও কেমন হয়েছে সেই টেস্টের নামে তার অলরেডি খাওয়া হয়ে গেছে, তাই তো? আমি না একটু পাতলা পাতলা খিচুড়ি পছন্দ করি। আপনারা কেমন করেন কমেন্ট বক্সে জানাবেন, কিন্তু পাতলা পাতলা খিচুড়ি নাকি একদম ঘন যে খিচুড়িটা হয় জমাট জমাট? খিচুড়ি নিয়ে আমি প্রচুর এক্সপেরিমেন্ট করি, বিভিন্ন ধরনের খিচুড়ি বানাই, আমিষ খিচুড়িও বানাই। মাছটা খুব ভালো, হাত লাগাই, বুঝলেন? এটা একটু মিষ্টি পড়ে এই খিচুড়িটায়। বর্ষাকাল মানে খিচুড়ি, ওই আমার পোষ্য। আমরা খেতে বসলেই ওরও দাবি, ওকেও দিতে হবে। বাটি ভর্তি খাবার, কিন্তু কিছু না কিছু দিতেই হবে।
আপনাদের কার কার বাড়িতে আজকে খিচুড়ি হচ্ছে? সবারই নিশ্চয়ই। সকালবেলা বৃষ্টি মানে খিচুড়ি। আর কথায় আছে চালে ডালে বসিয়ে দিলেই খিচুড়ি হয়ে যায়, আমার আবার খিচুড়ির আনুষঙ্গিক এত থাকে সেই দিন আমার কাজটা আরো বাড়ে, মানে আমার নিজেরই লাগে আর কি, আমি ওই শুধু খিচুড়ি খেতে পারি না। মাছটা পুরো চকলেটই দেখুন, আহা পাকা কাতলা মাছ ভাজা। এসাদের ভাব হবে না, চামচ দিয়ে শুরু করেছিলাম। আলুটা দেখুন একদম গলে গেছে, একটাই সমস্যা হয়, এটা কি আপনাদেরও হয়? খিচুড়ি খেতে খেতে পাপড়টা মিইয়ে যায়। যতক্ষণে খিচুড়ি শেষ পাপড়, খিচুড়িটা সত্যি ভালো হয়েছে, বারবার বলছি। আপনাদের সাথে গল্প করতে করতে খেতে তো ভালো লাগে, যে তার নাম ইটিং শো আর কি, একটা অভিধানগত নাম কিন্তু গল্পটাই আসল। একটাই সমস্যা হয় আমার, খেতে একটু টাইম লাগে, মানে আমার একটু তাড়াতাড়ি করে খেতে হয়। তো আমার এক বন্ধু সেদিন, আমার এক কলিগ আর কি, আমার বন্ধু বলছিল যে সানাদি এরমভাবে কী করে খাও, তাড়াতাড়ি করে শেষ করতে হয়, যার জন্য এই ধরনের শো টাইপের ব্যাপারগুলো আমার ভালো লাগে না। অনির্বাণ ক্যামেরা ধরে রয়েছে, খাবারটা বারবার দেখাচ্ছে। ইটিং শোতে কিন্তু অনির্বাণ খাবার দেখানোর থেকে খাওয়া দেখানোটাই প্রাধান্য পায়। গরমটা কমছে না, যে বসে আছি আর খিচুড়ি খেলে একটু গরম লাগেও, দেখবেন দুটো জিনিস হয়, খিচুড়িতে পেট অনেকক্ষণ ভর্তি থাকে আর গরম লাগে। বাইরে টিকটিক টিকটিক করে বৃষ্টি পড়ছে, পুঁইশাকটা লাগে না, বানিয়েছিলাম এ
এই খিচুড়িটা খেলেই মনে হয় সরস্বতী পুজোর ভোগ খাচ্ছে স্কুলে। বিভিন্ন ধরনের খিচুড়িই ভালো লাগে, আমি খিচুড়ি খেতে ভালোবাসি। বাড়ির বাইরে বেরোতে পারছি না, বাউন্ডুলের ভরসা এখন কিচেন, নইলে ইটিং শো। এই কেমন লাগছে বলুন আপনাদের, খুব ভালো ভালো কমেন্ট পাচ্ছি, ভালো লাগছে। এখন আপনারা কমেন্ট করছেন, বেশি দিন দেখা না হলে আপনাদের মন খারাপ করছে সেটাও জানাচ্ছেন। বন্ধুত্ব তো কত রকম হয়, এই ভার্চুয়াল বন্ধুত্বটাই বা কম কি বলুন। সবসময় মনে হয় বেশ পাশে আমার অনেকে রয়েছেন। মোটামুটি শেষ, আপনারা তো চ্যানেলটা নিয়মিত দেখছেন, আমার আর অনির্বাণের রিটিং শোর মধ্যে ডিফারেন্স কি বলুন তো। এতক্ষণে ওর তিনবার জল খাওয়া হয়ে যেত, আর আমি জলটা লাস্টে খাই, হাসছে ক্যামেরার উপর থেকে। এগুলো বাকি রইল, সবই তো খাওয়া হয়ে গেল, মাছটাকে খেয়ে নি। কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব লাইক এগুলো কিন্তু চাই, আবদারই করছি। আশা করি আপনাদের উপর এই অধিকারটা এখন আছে আমাদের, আর নতুন বন্ধু যারা তারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আমাদের সাথে বন্ধুত্ব করে। বাহাত্তায় নাড়াতে অসুবিধা হচ্ছে, আমার রেটিং শো কমপ্লিট। বাউন্ডুলের পক্ষ থেকে তাহলে আমি শাহানা, আজকে দুপুরটা তাহলে এরপরে একটা টাইট দিবানিদ্রা, দরজা জানলা বন্ধ করব আর ঘুম একদম বিকেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব প্রয়োজন না হলে ঘরের বাইরে বেরোবেন না, আর বেরোলে স্যানিটাইজার আর মাস্ক নিয়ে বেরোবেন, মাস্ক পরে বেরোবেন। তাহলে আমি শাহানা বাউন্ডুলের পক্ষ থেকে টাটা।